মুভি এক্সপ্লেন তো অনেক দেখেছো, কিন্তু আজকের এক্সপ্লেনটি অনেক স্পেশাল, কারণ এই মুভিটি আজ অবধি বাংলা কোনো চ্যানেলে এক্সপ্লেন করা হয়নি। যারা রিয়েল মুভি খবর আছো তারা নিশ্চয়ই জানো তুর্কি মুভি কত অস্থির লেভেলের হয়। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক অস্থির তুর্কি মুভির এক্সপ্লেনেশন যার নাম দ্য মাউন্টেন টু। একটি মেয়েকে ISIS-এর হাত থেকে উদ্ধার করতে গিয়ে মাত্র 7 জন এলিট ফোর্সের সৈন্য সম্মুখীন হয় 200 জন সশস্ত্র সন্ত্রাসীর। না, এটা কোনো ফ্রি ফায়ারের সোলো ভার্সেস স্কোয়াড গেম না যে চাইলে আমার 20-25টা কিল করলাম। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে মাত্র কয়েক রাউন্ড গুলি দিয়ে তারা উড়িয়ে দিয়েছিল পুরো একটি জঙ্গি সংগঠনকে। এখানে দেখতে পাবে স্নাইপার ভার্সেস স্নাইপারের অসাধারণ ফাইট ও টান টান উত্তেজনার সকল ইভেন্টস। তো আর দেরি না করে চলো তোমাদেরকে এক্সপ্লেন করে এই মাস্টারপিস মুভিটি। আশা করি পুরো মুভিটি না টেনে দেখবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। মুভির শুরুতে আমরা একজন মেয়েকে ISIS-এর হাতে বন্দি অবস্থায় দেখি, যাকে কিছুক্ষণের মধ্যেই শিরচ্ছেদ করা হবে। মেয়েটিকে শেষবারের জন্য একটি কাগজ পড়ার জন্য বলা হয়, কিন্তু মেয়েটি কাগজ না পড়েই তাদেরকে বলে আমাকে মেরে ফেলো, তবুও তোমাদের কথা মতো আমি স্বীকারোক্তি দেবো না। এদিকে আমরা কিছু বাস্তুহার লোককে দেখতে পাই যারা ওই পথ দিয়ে যাচ্ছিল। আসলে এরা কোনো সাধারণ কেউ ছিল না, তারা ছিল তুর্কির এক স্পেশাল এলিট ফোর্স। ছদ্মবেশে এখানে এসেছে মেয়েটিকে উদ্ধার করার জন্য। এবার একজন অফিসার দূর থেকে স্নাইপারকে বাতাসের গতি ও দূরত্ব বলে দিলে এক স্নাইপার তার টার্গেট সেট করে নেয়। মেয়েটিকে যখন তারা শিরচ্ছেদ করতেই যাবে ঠিক তখনই পুরো এলিট ফোর্স রেডি হয়ে যায় তাদের উপর অ্যাটাক করার জন্য। প্রথমে স্নাইপার এক অসাধারণ হেডশট দিয়ে প্রধান লিডারকে মাটিতে ঘুম পাড়িয়ে দেয়। এরপর চারপাশ থেকে সবাই একসাথে অ্যাটাক করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবগুলোকে সেখানে উড়িয়ে দেয় আর সাইয়েদা নামের এই মেয়েটিকে উদ্ধার করে। এবার তোমাদেরকে বলি এরা কারা আর এই মেয়েকে কেন তারা উদ্ধার করতে এসেছে। এই তুর্কিশ এলিট ফোর্সের নাম স্টর্ম ব্রিঙ্গার্স। তাদের টিমে মোট 7 জন সোলজার রয়েছে। ইনি হচ্ছে কর্নেল ভেইসেল, টিম লিডার ও অপারেশন প্রধান। গত 20 বছরে তিনি এমন অনেক রেস্কিউ অপারেশন করে বহু মানুষকে বাঁচিয়েছেন। ইনি মাস্টার সার্জেন্ট মোস্তফা, কর্নেল ভেইসেলের খুব প্রিয় এবং কাছের মানুষ। এই ফোর্সের খুব ব্রিলিয়ান্ট এবং কর্নেলের প্রিয় 2 ছাত্রের নাম ওগস ও বেকির। বলতে গেলে এই মিশনের ভেইসেল ও মুস্তফার যদি কোনো রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তাহলে বেকির ও ওগসই হচ্ছে তাদের প্রধান ভরসা। আর এই মুভির প্রধান চরিত্র হলো এই ওগস আর বেকির। তারা পুরো ফ্রন্টলাইন এক্সপার্ট এবং সম্মুখ যুদ্ধে তাদের মতন সাহসী যোদ্ধা আর কেউ নেই। এরপর রয়েছে এই টিমের সবচেয়ে শার্প ও নিখুঁত স্নাইপার আরিফ। লক্ষ্য যতই দূরে থাকুক তার এক শটই যথেষ্ট শত্রুর মাথা এফোর ওফোর করে দেওয়ার জন্য। এছাড়াও সে একজন কাব্যিক মানুষ, স্নাইপার চালানোর সময় কবিতা বলে বলে শট নিতে তার বেশি ভালো লাগে। টিমে একজন এক্সপ্লোশন এক্সপার্ট আছে যার নাম সার্জেন্ট বেব্রাস, যে কোনো কিছু দিয়ে বোম বানিয়ে ফেলে এবং হ্যাভি মেশিন গান চালানোতে সে ব্যাপক এক্সপার্ট। আর সর্বশেষে রয়েছে সার্জেন্ট ইশরেফ নামের এক ভয়ঙ্কর সোলজার যার হাতে সবসময় শট গান থাকে। ইশরেফ খালি হাতে মারামারিতে ব্যাপক এক্সপার্ট। সবার পরিচয় হলো, এবার আসি কেন তারা এই মিশনে নেমেছে। যে মেয়েটিকে তার রেস্কিউ করার জন্য এসেছে তার নাম সায়েদা। পেশায় সে একজন টার্কিশ জার্নালিস্ট। নিউজ কভারের জন্য ইরাক তুর্কির বর্ডারে এসে সে ফেঁসে যায় ISIS-এর হাতে। যেহেতু সে তুর্কি নাগরিক তাই এই এলিট ফোর্সদের পাঠানো হয় তাকে রেস্কিউ করার জন্য। ফলে তাদের মিশন থাকে যে করেই হোক এই সায়েদাকে তুর্কিতে নিয়ে আসতে হবে। কিন্তু তাদের এই মিশন হবে একদম কনফিডেন্সিয়াল। অন্য দেশের এরিয়ায় ঢুকে তাদের এই অপারেশন করা লাগবে যেখানে পদে পদে রয়েছে ISIS-এর উৎপাত। আর এই পুরো মুভিতে সেই জার্নিটাই তোমরা দেখতে চলেছ। এবার মুভির মূল অংশে আসা যাক। সায়েদাকে রেস্কিউ করার পর তাদের প্রধান কাজ থাকে যত তাড়াতাড়ি সম্ভব এই উপত্যকা পার করে ল্যান্ডিং জোনে প্রবেশ করা। সায়েদা ছিল একদম সেনাবাহিনী বিদ্বেষী একটা মানুষ। যেহেতু সে মানবাধিকার নিয়ে কাজ করে তাই তার কাছে মনে হয় সেনাবাহিনী শুধু শুধুই মানুষকে খুন করে। তাদের মধ্যে মানবাধিকার বলে কোনো শব্দই নেই। সায়েদা প্রশ্ন করে, এত মানুষ থাকতে আমাকেই কেন তোমার রেস্কিউ করতে হবে? বেকির বলে, তুমি আমাদের তুর্কি নাগরিক তাই। সায়েদা বলে, এখানে তো আরও অনেক লোক আছে, তারা কোন দেশে সেটা তো বড় কথা না, তাদের বাঁচানো একজন সেনাবাহিনীর কাজ। কিন্তু কর্নেল জানায় এখানে তাদের অন্য দেশের মানুষের প্রতি আবেগ বা দায়িত্ব নেই, তারা শুধু নিজেদের দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার কাজে নিয়োজিত। এই সব শুনে সায়েদা সেখান থেকে রাগ করে নিজেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু টিম তাকে এক প্রকার জোর করেই সাথে নিয়ে আসে। পুরো টিম এগিয়ে চলে নেকড়েদের মতন বলয় তৈরি করে। সামনে থাকে অতন্দ্র প্রহরী বেকির এবং ওক্স, আর একদম মাঝে সায়েদাকে নিয়ে তারা পাড়ি দিতে থাকে উর্বর মরুর পথ। যেতে যেতে বেকির বলে, আমাদের ভাগ্য যেখানেই যায় একসাথেই যায়। আসলে বেকির ও ওক্স ছিল খুব ভালো বন্ধু। তারা কিভাবে এই মিশন এসেছে এখানে তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই ওক্স আর বেকির একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় বলতে থাকে, আমাদের কমান্ডার কারিম আমাদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল, তাই আমাদের উচিত উনার মতো নিবেদিত প্রাণ হয়ে তুর্কিবাসীর সেবা করা। আসলে বেকির ও ওক্স এর আগে নন কমিশন অফিসার ছিল, তাই তারা স্পেশাল ফোর্সে যোগ দিতে চায়। আগের মিশনে বেকির তার পায়ে আঘাত পায় এবং ওক্স তার কাঁধে আঘাতের কারণে সেখানে স্টিলের পাত বসানো ছিল। এসব দেখে শ্রীলকরা তাদের নিতে চায় না, বলে এমন খোড়া সৈন্য নিলে বাকিরা বিপদে পড়বে। তখন সেখানে কর্নেল ভেইসেলকে আমরা দেখতে পাই।
তিনি বলেন, আমি যদি তোমাদের স্থানে থাকতাম তাহলে নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও কেমানের জীবন রক্ষা করতাম, আর না হয় তার প্রতিশোধ নেওয়ার জন্য লড়তাম। বেকের বলে, আমরা সেটাই করতে চাইছি, আর আমরা চাই আমাদের কমান্ডারের হত্যার প্রতিশোধ নিতে। কর্নেল তখন জানায়, তোমাদেরকে সুযোগ দিলাম, তবে মনে রেখো এই ট্রেনিং হবে নরকের মতন কঠিন ও নির্দয়। এরপর দেখা যায় কর্নেল 200 সোলজারের মধ্যে থেকে 20 জনকে সিলেক্ট করছে। কর্নেল সেখানে বলে, তোমরা যদি কেউ নাম কামানোর জন্য এখানে আসো তাহলে এই ফোর্স তোমাদের জন্য না। এখানে কেউ তোমাদের মনে রাখবে না, কোনো নিউজ পেপারে জীবনেও তোমাদের নাম লেখা হবে না, কেউ জানবে না তোমাদের জয় বা পরাজয়ের কথা। আর এখান থেকে তোমরা সেদিনে বের হতে পারবে যেদিন তোমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তোমার সামনে পিছনে তোমার সহযোদ্ধারা থাকবে, মরলেও একসাথে বাঁচলেও একসাথে, একজন মরবে তো হাজার জন জন্মাবে। এই ছবির এই সব ডায়লগগুলো একদম লোম খাড়া করে দেওয়ার মতন। কর্নেল এবার বেকির ও অক্সকে সেই 20 জনের মধ্যে থেকে সিলেক্ট করে। এরপর দেখা যায় ওগস আর বেকিরের কঠিন থেকে কঠিনতর ট্রেনিং শুরু হয়েছে। বেকিরের পায়ে বড় আঘাত ছিল, তাও কমান্ডার তাকে বলে, আমি এই ব্যথা দেখব না, তোমার পা নষ্ট নাকি নাই সেটা আমার কাছে বড় ব্যাপার না, আমি শুধু জানি তোমাকে 1 মিনিটের মধ্যে এখানে ফিরে আসতে হবে, তোমার শরীর তোমাকে বলবে আমি আর পারছি না, কিন্তু তোমার ব্রেনকে তুমি কন্ট্রোল করবে, তার সর্বোচ্চ শক্তি তোমাকে বের করতে হবে। কিন্তু বেগির এই মারাত্মক পা নিয়ে অনেক ধীরে আসতে থাকে। তখন কমান্ডার বলে, যদি তুমি 30 সেকেন্ডের মধ্যে এখানে না আসতে পারো বেগির, তাহলে তোমার সাথে তোমার বন্ধুকেও আমি এই মিশন থেকে বাদ দিয়ে দেবো। এটা শুনে বেগির তার প্রাণ দিয়ে দৌড়াতে থাকে এবং একদম শেষে তার সব ব্যথা ভুলে গিয়ে সময় মতো হাজির হয়। তাদের এই কঠিন ট্রেনিং তো কেবলই শুরু। এরপর তাদের পানের মধ্যে একটি স্পঞ্জ দিয়ে রেখে দেওয়া হয় আর বলা হয়, সকালে চেক করে যদি কারো স্পঞ্জে 1 ফোঁটা পানিও দেখা যায় তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। কঠিন শীতল রাত তারা পুরো এভাবে পার করে দেয়। তাদের হাত বেঁধে উপর থেকে পানিতে ফেলে দেওয়া হয় যাতে কঠিন পরিস্থিতিতেও তারা সর্বোচ্চ দিতে পারে। আর এরপরেই তাদের সবচেয়ে ভয়াবহ টেস্ট করা হয়। সবাইকে 3-4 দিন কোনো রকম খাওয়া দাওয়া ছাড়া হাত পা বেঁধে রাখা হয়। সবাইকে বলা হয়, আজ পোলাও কোরমা ভেড়ার মাংস রান্না করা হয়েছে, তবে এটা সেই পাবে যে তোমার হাতে থাকা নাম আমাদের টর্চার সহ্য করতে না পেরে বলে দেবে। তখন অফিসাররা তাদের পানি আর তোয়ালে দিয়ে 3rd degree টর্চার করতে থাকে। বলা হয়ে থাকে এই টর্চার কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। বেকারকে যখন থেরাপি দেওয়ার জন্য অফিসার আসে তখন সে বলে, স্যার আমি কিন্তু আপনাকে অভিশাপ দেব। এই কথা শুনে অফিসার আরও বেশি টর্চার করা শুরু করে দেয়, কিন্তু বেকের কোনোভাবেই নাম বলে না। শেষে কষ্ট সহ্য করতে না পেরে বেকের গান গাওয়া শুরু করে দেয়। ওগজের পালা আসলে সে খুব স্বাভাবিকভাবে ট্রেনিংটি পার করতে থাকে এবং অন্যদের চেয়ে অনেক বেশি সময় ধরে টর্চার নিতে থাকে। এটা দেখে কর্নেল বলে, এই ছেলে একটা পুরাই আগুন, সে কখনোই শত্রুদের কাছে মাথা নত করবে না, আমরা একটা ডায়মন্ড পেয়েছি আমাদের টিমে। বুঝতে পারছো যে তাদেরকে কী কঠোর ট্রেনিং করিয়ে এই টিম গঠন করা হয়েছে। এবার গল্পের বর্তমানে ফিরে আসি। মরুভূমিতে তাদের দল এক জায়গায় অনেকগুলো তরতাজা লাশ দেখতে পায় যাদেরকে মাত্র 1 ঘন্টা আগে হত্যা করা হয়েছিল। সেখানে বড় থেকে ছোট কাউকে ছাড় দেওয়া হয়নি। সাইয়েদায় সব দেখে অনেক কষ্ট পেতে থাকে আর ছবি তুলে নেয়। তখন আরিফ বলে, ISS এর একটি বহর এইদিকেই আসছে। এই নির্মম হত্যা দেখে কর্নেল এবার তার দেশের ট্যাঙ্ক বহরকে লোকেশন জানিয়ে দিয়ে বলে, আমি সিগন্যাল দিলেই ফায়ার করবে। এই বলে তার একটি ফেক রেডিও সিগন্যাল সেখানে রেখে দিয়ে দূরে সরে পড়ে। ISS এর সন্ত্রাসীরা সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে কর্নেল ফায়ার করার জন্য নির্দেশ দেয় আর 3টা ট্যাঙ্ক একসাথে ফায়ার করে ওই পুরো বাহিনীকে নিমিষেই মাটি বানিয়ে দেয়। তারপরেও 2 জন পাপিষ্ট জঙ্গি বেঁচে গেলে এবার আরিফ তার M82 দিয়ে সোজা হেডশট বসিয়ে দেয় আর অন্যটিকে বডি শট দিয়ে কেচ্ছা খতম করে। এই ধরনের হামলা দেখার পর কর্নেল বুঝতে পারে আশেপাশে বড় কোনো ধরনের ঝামেলা হচ্ছে। তাই হেডকোয়ার্টারকে কল দিলে হেডকোয়ার্টার জানায় যত দ্রুত সম্ভব নিজ এলাকায় যেন তারা চলে আসে, কারণ উত্তর কুদ্দিতে প্রায় 1000 খানেক লোক জড়ো হয়েছে সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য। তাই পুরো টিম আবারও পথ চলতে শুরু করে। রাতে এক স্থানে পৌঁছালে সবাই দেখতে পায় সেখানে একটি জঙ্গি ঘাঁটি রয়েছে যা তারা উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই সময় পুরো টিম তাদের রাইফেলের সাইলেন্সার লাগিয়ে নিয়ে তাদের উপর অ্যাটাক করে। সেখানে তারা একটি টাইম বোমা সেট করে রাখে। সন্ত্রাসীদের তৈরি সে টাইম বোমাটিকে এবার বেবাস ডিফিউজ করার কাজে নেমে পড়ে আর অন্যরা ফাইট করতে থাকে। ঠিক সেই সময় একজন ওগজের উপর হামলা চালায়, কিন্তু ঠিক সময়ে SRF সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। সেই সাথে তারা খুব সময় মতন বোমটি ডিফিউজ করতে সক্ষম হয়। এদিকে সকালবেলা ও সাইয়েদাকে কিভাবে গান চালাতে হয় তা শেখাতে থাকে, কারণ এখানে সবাই কোনো না কোনোভাবেই হেল্প করা প্রয়োজন। তখন সাইয়েদা ওক্সকে বলে, আচ্ছা তোমরা যখন কাউকে হত্যা করো তোমরা কেমন ফিল করো? ওক্স বলে, এটা কোনো ফিলের বিষয় না, ওটা মনে একটা দাগ তৈরি করে। নিজের মানুষ মরে গেলেই কেবল সেই দাগের অস্তিত্ব পাওয়া যায়। এরপর তারা আরও সামনে আগালে একটা উপত্যকার কাছে এসে পড়ে।
সেখানে কর্নেল দূরবীন দিয়ে দেখতে পায় দূরে সন্ত্রাসীরা একটি মেয়েকে অর্ধনগ্নভাবে বেঁধে রেখে টর্চার করছে। এছাড়াও সেখানে একটি বাচ্চা মেয়ে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এখানে এটা তাদের মিশন না, কিন্তু এমন ভয়ানক চিৎকার শুনে কেউই আর নিজেদেরকে স্থির রাখতে পারে না। তাই সবাই সিদ্ধান্ত নেয় সব জঞ্জাল ছেটে ফেলে তবেই তারা সামনে আগাবে। আরিফ যথারীতি তার স্নাইপার নিয়ে উপর থেকে তাক পড়ে আছে, আর বাঘিরা বড় বড় ঘাসের মধ্যে দিয়ে সন্তপনে এগিয়ে চলছে। এদিকে সন্ত্রাসীরা ওই মেয়েটির গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার জন্য এগুতে থাকে। তখনই কর্নেল ফায়ারের নির্দেশ দিলে আরিফ তার সুপার স্কিল দিয়ে সেই সন্ত্রাসীর মাথায় হেডশট বসিয়ে দেয়, আর অন্যান্যরা চারপাশ থেকে তাদের রাইফেল দিয়ে অ্যাম্বুশ করা শুরু করে। জঙ্গিরা কিছু বুঝে ওঠার আগে টপা টপ মরতে শুরু করে। হেপি এক ফরমেশনে পুরো টিম ব্যাকআপ নিয়ে ফায়ারিং করতে করতে সামনে চলে আসে। ঠিক সেই সময় কই থেকে যেন এক স্নাইপারের শট লেগে যায় বেইবার্সের বাম হাতে। সাথে সাথে ওক্স বলে ওঠে, স্নাইপার সবাই ব্যাকআপ নাও। আরিফ এবার তার স্কোপ দিয়ে খুঁজতে থাকে কোথায় লুকিয়ে আছে স্নাইপার। একটু পরেই আরিফ সেই স্নাইপারকে ডিটেক্ট করতে পারে। ততক্ষণে ওই স্নাইপার তার এসভিডি ড্রাগন অফ দিয়ে আরিফকে লক্ষ্য করে শ্যুট করে। আরিফ তা বুঝে ওঠেই সাইদাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে সেই যাত্রায় তারা বেঁচে যায়। এবার আরিফ তার M82B দিয়ে ওই স্নাইপারের হেড টার্গেট করে আর এক মারাত্মক শট নেয়। ফলে ওই স্নাইপার কিছু বুঝে ওঠার আগেই আরিফের গুলি তার কলিজা ভেদ করে তাকে ডেড বানিয়ে দেয়। ভাইরে, এখানে এই স্নাইপার ভার্সেস স্নাইপার সিনটা এত জোস যে আমি কত শতবার যে টেনে দেখেছি তার কোনো ইয়াত্তাই নেই। সবাইকে মারা শেষ হলে কর্নেল ও অন্যান্যরা মেয়েটিকে রেস্কিউ করতে যায়। সেখানে মেয়েটি প্রথমে তাদেরকে দেখে ভয় পায়, কিন্তু কর্নেলের জামায় আর্মি ব্যাচ দেখে মেয়েটি আশ্বস্ত হয় আর আল্লাহর কাছে আমিন আমিন বলে শুক্রিয়া করতে থাকে। তখনই কর্নেলের নিজের মেয়ের কথা মনে পড়ে যায় যে কিনা কিছুদিন আগে মারা গিয়েছিল, আর তার জানা যায় দোয়া পড়ার সময় আমিন আমিন বলছিল। এই মেয়েটির মধ্যে কর্নেল যেন নিজের মেয়েকে খুঁজে পাচ্ছিল। এরপর কর্নেল একটি মৃতপ্রায় লোকের কাছে যায় যার একটা চোখ উপড়ে নিয়েছিল এই সন্ত্রাসীরা। তার সারা দেহে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল, যার ফলে তার ব্যথা কমানোর জন্য কর্নেল তাকে একটি মরফিন লাগিয়ে দেয়। এরপর লোকটি বলে, আমি ছিলাম জারাভানি মিলিটারি ফোর্সের সদস্য। আমাদের প্রায় 80 জন সৈন্য ছিল, কিন্তু কোনোভাবেই আমরা তাদের সাথে যুদ্ধে পেরে উঠিনি। তখন শেষবারের মতন কর্নেল আরো কিছু মরফিন তাকে দিলে লোকটি তা ফেরত দিয়ে বলে, কর্নেল আমার জন্য আপনার এগুলো নষ্ট করবেন না, আমি এই পঙ্গুত্ব নিয়ে আর বেঁচে থাকতে চাই না, আপনি আমাকে আল্লাহর নামে কুরবানি করে আমাকে মুক্তি দিন আর আমার এই কষ্ট এক্ষুনি খতম করে দিন। তখন লোকটি কলমা পড়তে থাকে আর নিরুপায় হয়ে কর্নেল তাকে গুলি করে তার শেষ ইচ্ছা ও কষ্টকে কমিয়ে দেয়। পুরো টিম আবারও এক নিঃশংসতার সাক্ষী হয়ে পাড়ি জমায় ল্যান্ডিং পয়েন্টের উদ্দেশ্যে। ল্যান্ডিং পয়েন্ট হলো বর্ডারের কাছে একটি অংশ যেখানে তুর্কি বাহিনী তাদের হেলিকপ্টার ল্যান্ড করবে সেফভাবে আর সবাইকে সেখান থেকে নিয়ে যেতে পারবে। পথের মধ্যে সাইদা অনেক চেষ্টা করে ওই মেয়েটিকে কি হয়েছিল তা বলার জন্য, কিন্তু মেয়েটির সাথে এত খারাপ কিছু হয়েছিল যে সে কোনো কিছুই বলতে পারছিল না। তার টিম এবার একটি গ্রামের কাছাকাছি এসে পড়ে যার নাম চারদাকাল ওয়ান। সেখানে মাত্র 30টি পরিবার বাস করে এবং তারা সবাই ইরাকি কুর্দি বা বলতে গেলে অর্ধেক ইরাকি এবং অর্ধেক তুর্কির মিশ্রণ। সায়দা কর্নেলকে প্রশ্ন করে, তুর্কির হাতে এত এত সুযোগ আছে তারপরেও কেন তারা ইরাককে সাহায্য করছে না এই সন্ত্রাসীবাদ ঠেকানোর জন্য? আসলে সায়দা যা ভাবছে সেটা মানবিকভাবে ঠিক আছে, কিন্তু বাস্তবতায় তো অনেক কিছুই চাইলে সম্ভব না। সেটাই কর্নেল তাকে বুঝিয়ে দেয় আর তারা এবার ঠিক করে আজ ওই গ্রামের রাতে তারা হোল্ড করবে এবং সকালবেলা আবারও রওনা দেবে। গ্রামটি তাদের জন্য অদৌ নিরাপদ কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই প্রথমে তারা খুব সন্তপনে গ্রামে প্রবেশ করে, কিন্তু পরে দেখা যায় এখানে সব নিরীহ মানুষের বাস। আর ওই ছোট্ট মেয়েটিকে দেখা যায় তাদের কাছ থেকে ছুটে যে এক মহিলার কাছে চলে যেতে। সবার বুঝতে বাকি থাকে না যে ওই মেয়েগুলো এই গ্রামেরই বাসিন্দা। গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষটি তুর্কি আর্মি দেখে অনেক খুশি হয় এবং তাদেরকে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে। অনিচ্ছা সত্ত্বেও বিশ্রামের জন্য সবাই রাজি হয়ে যায়। কর্নেল জানতে পারে এই গ্রামে মাত্র একজনের লোক ছিল যে কিনা সেনাবাহিনীতে কাজ করত, কিন্তু গুলি লেগে বর্তমানে সে পঙ্গু অবস্থায় রয়েছে। লোকটির নাম বোরহান। রাতের বেলায় তাদের কাছে হেডকোয়ার্টার থেকে মেসেজ আসে যে প্রায় 100 জন ISIS সদস্য এই চারদাকাল ওয়ান গ্রামে আগামীকাল দুপুর নাগাদ লুটপাট করার জন্য হামলা চালাবে, তাই তোমরা যত সকাল সকাল পারো ওই গ্রাম ছেড়ে চলে আসো। এবার কর্নেল কি করবে? যেই গ্রামে তারা রাতে আশ্রয় নিল সেই গ্রামে দুপুরের মধ্যে ছাড়খার হয়ে যাবে। গ্রামের মেয়েদেরকে ধর্ষণ করা হবে, নির্বিচারে মানুষ খুন করা হবে। কর্নেলের মানবিক স্নায়ু বলছে তাদেরকে বাঁচাতে, কিন্তু এই লাইনে তো আবেগের কোনো মূল্য নেই, কারণ 7 জন সৈন্য কখনোই 100 জন সশস্ত্র বাহিনীর সামনে টিকতে পারবে না। তাই কর্নেল সিদ্ধান্ত নেয় এসবের মধ্যে তারা জড়াবে না, তারা তাদের মিশন নিয়ে চিন্তা করবে। কিন্তু এবার সাইদা কর্নেলকে বলতে থাকে, আপনারা নাকি বীর, আপনারা নাকি সাহসী,
তাহলে এটা কেমন সাহসী মানুষের লক্ষণ যারা নিরস্ত্র মানুষকে বিপদে ফেলে চলে যায়? এটা কেমন আর্মি যারা জানে রাত পোহলে এই ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে ধর্ষণ করা হবে, তা যেন তারা মাথা নিচু করে চলে যাবে? শুধুমাত্র তারা তুর্কির বাসিন্দা নয় বলে তাই? তাহলে আমিও এখান থেকে এক চুল নড়ছি না, আগামীকাল আমিও তাদের সবার সাথে লড়বো। এই সব কথা শুনে কর্নেল এবার ওক্সকে বলে, তুমি আমার জায়গায় থাকলে কি সিদ্ধান্ত নিতে? ওক্সও জানায় সে জেনে শুনে এত মানুষকে বিপদে ফেলে রেখে যেতে পারতো না। কর্নেল তার কথা শুনে অনেক খুশি হয় আর বলে, তুমি একদিন অনেক বড় অফিসার হবে, শত শত মুখ তোমার দিকে তাকিয়ে থাকবে। এর পরের দিন সকালে কর্নেল কল দিয়ে হেলিকপ্টার নিয়ে আসে ল্যান্ডিং জোনে আর গ্রামের সকল বাচ্চাদেরকে সেই হেলিকপ্টারে উঠিয়ে দেয়। সেই সাথে কর্নেল সায়েদাকেও পাঠিয়ে দেয়, কিন্তু সায়েদা কোনোভাবেই যেতে চাইছিল না। কর্নেল বলে, তুমি যদি আমাকে এতটুকু সম্মান করো তাহলে প্লিজ এদের সাথে যাও, আর আমার একটা অনুরোধ থাকবে তোমার কাছে, এই ঘটনার কথা তুমি কখনোই কোথাও বলবে না বা লিখবে না। এছাড়াও কর্নেল তাকে একটি চিঠি দিয়ে বলে, এই চিঠি তুমি তখনই খুলবে যখন তুমি তুর্কিতে পৌঁছাবে। অনিচ্ছা সত্ত্বেও সায়েদা সেই হেলিকপ্টারে উঠে পড়ে আর তারা রওনা দেয় তুর্কির উদ্দেশ্যে। এদিকে হেডকোয়ার্টার থেকে কল দিয়ে বলে, তোমরা কেন সায়েদার সাথে আসলে না? তখন কর্নেল বলে, আমার টিমের সবাই এই গ্রামকে নিজের দায়িত্বে রেস্কিউ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই মিশন শেষ করে তবেই ফিরব। তখন সবাই হেডকোয়ার্টারকে একই কথা বলে কনফার্ম করে আর হেডকোয়ার্টার বলে, আগামীকাল আমি তোমাদের সবার মুখ দেখতে চাই, আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। এবার পুরো টিম গ্রাম দেখতে বের হয়ে পড়ে। তারা প্ল্যান করতে থাকে কিভাবে এত অল্প গোলা বারুদ দিয়ে তারা 100 জন জঙ্গির বিরুদ্ধে লড়াই করতে পারে। কর্নেল বলে, এটা কোনো গেমস বা হলিউডের ফিল্ম না, কখনোই 7 জন মানুষ এত মানুষের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, তবে চাইলে আমরা তাদের বুদ্ধি দিয়ে হারাতে পারি। তখন কর্নেল সবাইকে 4 ম্যাগাজিনগুলি বরাদ্দ করে, কারণ তাদের কাছে এর বেশি আর কোনো গোলা বারুদ নেই, এর জন্য এই অল্পগুলি দিয়েই তাদের 90% সফল শট নিতে হবে। বেইবার্স বলে, আমার হ্যাভি মেশিন গানের এমিনিশন দিয়ে আমি বোম তৈরি করতে পারি যেটা একটা বড় ধামাকা দিতে পারবে। এছাড়াও তাদের কাছে 2টা রকেট লঞ্চার ছিল যা বিশেষ মুহূর্তে ব্যবহার করা যাবে। এবার স্নাইপার আরিফকে পাঠিয়ে দেওয়া হয় একটি মসজিদের মিনারে। আরিফ তখন বলে, ইস, ছোটবেলায় আমার মুয়াজ্জিন হওয়ার খুব শখ ছিল, কিন্তু আজ মুয়াজ্জিন না হয়েও এখানে উঠতে হচ্ছে অমানুষের মাথা ছিদ্র করার জন্য। কর্নেল জানায়, আমাদের সবাইকে বিভিন্ন জোন কাভার করতে হবে, কারণ একদিক থেকে প্রেশার আসলে অন্য দিক থেকে যাতে ফায়ার ব্যাক করা যায়। এরপর কর্নেল গ্রামের সবাইকে একটি বাংকারের মধ্যে চলে যেতে বলে আর তাদেরকে জানিয়ে দেওয়া হয়, আমরা ছাড়া কেউ এলে যেন দরজা না খোলে। এদিকে বোরহান ও ওই মেয়েটিও তাদের সাথে যুদ্ধ করার জন্য অনুরোধ করে। কর্নেল তাদের নিতে চায় না, কিন্তু মেয়েটি বলে, একটি যুদ্ধ একটি নতুন যোদ্ধাকে তৈরি করে, আমরা পারবো কর্নেল, একবার সুযোগ দিয়ে দেখুন আমাদেরকে সেবা করার জন্য। তখন কর্নেল মেয়েটিকে গোলা বারুদ আনা নেওয়ার কাজে নিযুক্ত করে আর বোরহানের হাতে একটি AK-47 গান দিয়ে তাকে লুকিয়ে থাকতে বলে। সবাই সবার কাজ করতে থাকে আর এক সময় সবাই পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকে সেই সন্ত্রাসীদের জন্য। কিছুক্ষণের মধ্যে আরিফ উপর থেকে সিগনাল দেয় যে সন্ত্রাসীরা চলে এসেছে, সবাই পজিশন নাও, কিন্তু তারা জানতো মাত্র 100 সৈন্য আসবে, কিন্তু এখন দেখা যায় যে প্রায় 200-এরও বেশি সৈন্য সেখানে এসে উপস্থিত হয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের এই বহরের মধ্যে একটি আমেরিকার হাইটেক ট্যাঙ্ক আব্রামসও রয়েছে। এই আব্রামস ট্যাঙ্কের নাম তো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। এখন তারা কি করবে? এত বড় বহরের মানুষদের মারতেই তো তাদের সব ম্যাগাজিন শেষ হয়ে যাবে, আর এর মধ্যে এই ভয়ঙ্কর ট্যাঙ্ক। কর্নেল জানায়, আমাদের আর পিছু হটা সম্ভব না, মনে সাহস আর একে অন্যের উপর ভরসা রেখে এগিয়ে চলো, এই যুদ্ধে আমরা জিতে তবেই বাড়ি ফিরবো। বেইব্রাস আগে থেকে ল্যান্ডম্যান পুঁতে রেখেছিল আর কর্নেল ও ওয়েট করছিল তাদের মাইনের কাছাকাছি আসার। সন্ত্রাসীরা কাছে চলে আসলে দুজন একসাথে রিমোট টিপ দিয়ে পুরো একটি বহর উড়িয়ে দেয়। এদিকে আরিফ উপর থেকে স্নাইপার দিয়ে এক একটা করে টাপা টাপ ফেলে দিতে থাকেন। আরিফ ট্যাঙ্কের প্রধান চালককে টার্গেট করে স্নাইপার চালায়, কিন্তু সেটা একটুর জন্য মিস হয়ে যায়। এদিকে কর্নেল ও ওক্স ফ্রন্টলাইনে ফাইট করতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই সেই ট্যাঙ্কটিকে আটকাতে পারে না বলে গ্রামের মধ্যে পুশব্যাক করে। অন্যদিকে বেইবার্স তার হ্যাভি মেশিন গান দিয়ে সামনে আসা সবগুলোকে পাখির মতন কিল করতে থাকে। বোরহানও তার হাতের AK-47 দিয়ে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বন্দুক জ্যাম হয়ে গেলে একজন তার উপর অ্যাটাক করে বসে। তখন সেখানে এসএফ এসে তাকে কোনো রকম বাঁচিয়ে নেয়। এবার গ্রামের মধ্যে ট্যাঙ্ক ঢুকে পড়লে কর্নেল বেইবার্সকে SMAW রকেট লঞ্চার নিয়ে আসতে বলে। তখনই সেই মেয়েটি অনেক রাউন্ড গুলি আর রকেট লঞ্চার নিয়ে দৌড়ে তাদের কাছে আসতে থাকে। মুহু মুহু গোলাবর্ষণের মধ্যে দিয়েও মেয়েটি আসতে সক্ষম হয়। উপর থেকে আরিফ পুরো জোন কাভার করতে থাকে। ততক্ষণে ট্যাঙ্ক বুঝে ফেলে যে মসজিদের উপরের স্নাইপার খুব ঝামেলা করছে, তাই তারা মসজিদের মিনার লক্ষ্য করে তা ব্লাস্ট করে দেওয়ার জন্য। এটা দেখে মোস্তফা তাকে লাভ দেওয়ার জন্য কল করে, কিন্তু ততক্ষণে ট্যাঙ্ক সেই মিনারটি উড়িয়ে দেয়। এবার ট্যাঙ্কের একদম সামনে ওক্স ও বেকির তার রকেট লঞ্চার নিয়ে লাস্ট শট নেয় এবং অ্যাব্রামস ট্যাঙ্কটিকে উড়িয়ে দিতে সক্ষম হয়।
পরে দেখা যায় আরিফ অনেক ঘায়েল অবস্থায় এখনো বেঁচে আছে এবং সে আবারও সেখানে বসেই স্নাইপার চালানো শুরু করে। নিচে কর্নেল ও মুস্তফা একটি জায়গায় ফেসে গেলে মুস্তফা বলে, কর্নেল আমি আপনাকে কভার দিচ্ছি, আপনি এখান থেকে বের হয়ে যান। কর্নেল বুঝতে পারে যে এই কভার দিতে হলে তার জীবন বাজি রাখতে হবে। তখন মুস্তফা বলে, আমার ছেলে একদিন প্রশ্ন করেছিল যে বাবা তুমি কি একজন হিরো। আমি বলেছিলাম না আমি হিরো না, কিন্তু আমি যার আন্ডারে কাজ করি সে হলো আসল হিরো। স্যার আমি একজন হিরোর জন্য জীবন বাজি রাখতে চাই। এই কথা শুনে কর্নেল তাকে বিদায় জানিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে বেবার্সের উপরে গ্রেনেড ছুড়ে মারে জঙ্গিরা, কিন্তু সে তো আর কম যায় না, তাই গ্রেনেডটিকে কুড়িয়ে নিয়ে তাদের দিকে সে আবার ছুড়ে মারে। ইতিমধ্যে মোস্তফাকে সন্ত্রাসীরা ঘিরে ফেলে বন্দি বানিয়ে নেয়। আরিফ উপর থেকে তাদের উপর স্নাইপার তাক করে, কিন্তু মোস্তফা গুলি করতে না করে দেয়। এরপর মোস্তফা তার কাছে থাকা গ্রেনেডটি হাতে নিয়ে বলে, আমার ছেলেকে দেখে রেখো আরিফ। আর সেই সাথে বলে ওঠে, একজন মরবে তো হাজার জন জন্মাবে। এটা বলে মোস্তফা তার গ্রেনেডটি বিস্ফোরণ ঘটিয়ে সবার সাথে সেখানেও নিজেকে শেষ করে দেয়। মোস্তফার এমন আত্মত্যাগে কর্নেল সহ পুরো টিম মুষড়ে পড়ে, কিন্তু যুদ্ধে তো কোনো আবেগ চলে না, তাই সবাই ফাইট করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। ইতিমধ্যেই বোরহান ও ওই মেয়েটি গুলি খেয়ে আহত হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় এবার এক স্নাইপার ইসরেফের পুরো পেট এফোর ওফোর করে দেয়। ইসরেফ সাথে সাথে বসে পড়ে আর আরিফকে সিগনাল দেয়, প্লিজ এসো না। এরপর সে বলে, আরিফ তুমি আমাকে ঢাল বানাও। আরিফ বলে, আমি এটা করতে পারবো না, আমি তোমাকে এখান থেকে যেভাবে হোক বের করে নিয়ে আসবো। ইসরেফ জানায়, আমি আমার বডি নড়াতে পারছি না ভাই, তাই আমার ব্রেনটাকে কাজে লাগিয়ে তুমি আমাকে ঢাল বানাও। কোনো উপায় না দেখে আরিফ এবার ইসরেফকে ব্যাকআপ হিসেবে নিয়ে তার স্নাইপার ত্যাগ করে। এবার ইসরেফ স্নাইপার কোন দিকে আছে তা বলে দিলে আরিফ তার সুনিপুণ হাতে একদম সেই জঙ্গি স্নাইপারের স্কুপ সহ চোখ উড়িয়ে দেয়। দুজনের এমন মৃত্যুর পর পুরো টিম একদম লাস্ট ব্যাকআপে চলে যায়, কিন্তু সবার কাছে আর মাত্র এক ম্যাগাজিন বারুদ রয়েছে। এখনও 30-40 জন সন্ত্রাসী রয়েছে তাদের পুরো এলাকা জুড়ে। এই গুলি শেষ হয়ে গেলে তাদের বাঁচার আর কোনো রাস্তা নেই, কিন্তু তারা তো হার মানবে না, তাই চারপাশের সব সন্ত্রাসীরা ঘিরে ধরলেও সবাই তাদের সাধ্য মতন কিল করতে থাকে। এদিকে কর্নেল দেখতে পায় এক আত্মঘাতী বোমা হামলাকারী তার কাছে আসছে পুরো টিমকে উড়িয়ে দিতে। কর্নেলের কাছে রয়েছে মাত্র এক রাউন্ড গুলি, আর সেটা শুট করতেই অন্য এক সৈন্য এসে বোমারুকে বাঁচিয়ে নেয়। আর কোনো উপায় না দেখে কর্নেল এবার তাকে ধরার জন্য নিজেই দৌড় দেয়। একদম কাছে এসেই কর্নেল তার হাত চেপে ধরে যাতে সে বোম ট্রিগার করতে না পারে। তখন অন্য এক সন্ত্রাসী পিছন থেকে গুলি করলে কর্নেলও গুলিবিদ্ধ হয়ে সেখানে পড়ে যায়। ওগস, বেকির, আরিফ, বোরহান সবাই এই দৃশ্য দেখে নিজেদের সকল শক্তি ব্যবহার করে পুরো জঙ্গি টিমকে সাফ করতে সক্ষম হয় আর কর্নেলের কাছে গিয়ে তাকে উদ্ধার করে। কিন্তু ইতিমধ্যে কর্নেল বুঝে গিয়েছে যে এখান থেকে তার আর ফেরা সম্ভব না, তাই সবাইকে উদ্দেশ্য করে কর্নেল বলতে থাকে, আমাদের সুন্দর মুহূর্তগুলোর কথা মনে রেখো। বেকির, ওগস, তোমাদের দিকে পুরো জাতি তাকিয়ে থাকবে, তাদেরকে কখনো নিরাশ করো না। তোমাদের জন্য আজ আমি শান্তিতে যেতে পারছি, কারণ আমরা এই গ্রামের মানুষদের রক্ষা করতে পেরেছি। এই বলে কর্নেল ফেইসাল শেষবারের মতন তার দুচোখ বন্ধ করে মৃত্যুকে আলিঙ্গন করে। সবাই মুস্তফা, ইসরেফ ও কর্নেলের আত্মত্যাগে শোকে মুহমান হয়ে পড়ে। আসলে যুদ্ধ মানে বড় কিছু পাওয়ার আশায় নিজের অনেক কিছু বিসর্জন দেওয়া। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিশন শুরু সম্পর্কে। এখানে আমরা জানতে পারি যে মেয়েটিকে তারা উদ্ধার করতে এসেছিল সে ছিল ঘোর আর্মি বিরোধী একজন জার্নালিস্ট। ওক্স তখন বলে, সে যখন আমাদেরকে ঘৃণাই করে তাহলে কেন তাকে আমরা উদ্ধার করতে যাব। কর্নেল তখন জানিয়েছিল, আমাদের দেশের জনগণ আমাকে যদি ঘৃণাও করে তাহাও আমার কর্তব্য তাদেরকে সুরক্ষা দেওয়া। আমরা মেডেল পাওয়ার জন্য লড়বো না, আমরা লড়বো তুর্কিবাসীর সুরক্ষার জন্য। ওদিকে সায়েদা তুর্কিতে পৌঁছালে কর্নেলে সেই চিঠিগুলো পড়তে থাকে। সেখানে কর্নেল লিখেছিল, তুমি ঠিক আমার মেয়ের মতো, সেও কখনো অন্যায়কে প্রশ্রয় দিত না, মানুষ ধর্ম ছিল তার কাছে সবচেয়ে বড়, আমিও তোমার মধ্যে আমার মেয়েকে খুঁজে পেয়েছিলাম। এই কথা শুনে সায়েদা কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় তিনটা হেলিকপ্টার এলিট ফোর স্ট্রং ব্রিঞ্জার্সদের নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। গ্রামের লোকজন তাদের বীরের মতন আপ্যায়ন করছে আর সবাই বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই সিনের মধ্যে দিয়েই এই অতি সুন্দর মুভিটি এখানেই শেষ হয়। কেমন লাগলো এই মুভিটি তা অবশ্যই আমাকে জানিও। আর যারা ডাউনলোড লিঙ্ক খুঁজছো তাদের জন্য একটি টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।